রাস্তায় কালভার্ট তৈরি করতে গিয়ে করা হয়েছে গর্ত। আর সেই গর্তে ইঞ্জিন ভ্যান পড়ে মৃত্যু হলো চালকের। ঘটনার জেরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার আইসি এবং ওই ব্লকের ভিডিও ঘটনাস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গন্ধপুপুর গ্রামে। জানা যায় ওই গ্রামের রাস্তার ওপর দীর্ঘদিন ধরে একটি কালভার্ট তৈরি হচ্ছে। কালভার্ট তৈরির কারণে রাস্তার অনেকটা গর্ত করা হয়েছে, কিন্তু কোনো চিহ্ন রাখা হয়নি যা দেখে পথচারীরা বুঝবে ওখানে গর্ত রয়েছে। অভিযোগ, সেই কারণেই ওই ব্যক্তি ইঞ্জিন ভ্যান নিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে তার মৃত্যু হয়। অ্যাকচুয়ালি সেফটি ভুল, মানে সেফটি লুজ। কিরকম? ঠিক আছে, এই যে আমরা যে রাস্তাটা এখানে তৈরি হচ্ছে, যে সরকারি কাজ হচ্ছে, তার সেফটি এক নম্বর দরকার। হ্যাঁ, সামনে গাড়টা যতক্ষণ খোলা হবে, অপোজিট সাইডে বিপরীত সাইডে দুই দিকে তার সেফটি থাকবে। হ্যাঁ, গাড়ি নিয়ন্ত্রণ হারাতেই পারে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কেউ তো বলি করতেই পারে না, যে অ্যাক্সিডেন্ট আজকে ওখান থেকে এসে গাড়িটাই গাড়টার মধ্যে পড়লো। হ্যাঁ, সেই গাড়িটা তো আগে তো দাঁড়াতে পারতো সেফটি থাকলে। মেন হচ্ছে যে কন্ট্রাক্টর যে কাজ করছে তার সেফটি মানে লুজ আছে, ভুল আছে, তাহলে এ দায়ী কে হবে? কন্ট্রাক্টর হবে। কিছু তার সেফটি দরকার আগে। আমি যে কাজটা করব, আমার চারিদিকে সেফটি করে নিই, তারপর আমি সেই কাজটা শুরু করব। বাইপাসের রোড ঠিক আছে করে দিয়েছে, মেনে নিলাম বাইপাসের রোড আছে, ওখান দিয়ে আছে। হ্যাঁ, এই যে গাড়িটা নিমন্ত্রণ হারিয়ে সোজা বেরিয়ে এসেছে, এটা তো ব্যারিকেড থাকলে বার তো আসতে পারতো না একদম। হ্যাঁ, তাহলে ভুল কার? মেন যে এখানে কন্ট্রাক্টর কাজ করছে তার। তাহলে আপনারা কি চাইছেন এখন? এখন সে কন্ট্রাক্টর সে কি বলতে চায় সেটা আপনারা দেখেন। যা কাজে যাচ্ছিল সেই কাজে যেতে গিয়ে ব্রিজের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কাকা কি নিয়ে বেরিয়েছিল? ভটভটি নিয়ে বেরিয়েছিল, ভটভটি রিকশা, যেটা ইঞ্জিন ভ্যান বলা হয়। উনি কি ওই ভটভটি চালান? হ্যাঁ, উনি ভটভটি চালান। কটার সময় বেরিয়েছিল? তারপরে আপনারা কি করে জানলেন? আমরা জানলাম সকালে মানুষ এখানে হাঁটতে আসে, এখানে দেখা যায়, তাও মানুষ খবর দেয় যেরকম একজন যে সেখান থেকে আমরা জানতে পারি। তা জানার পরে আমরা এখানে ছুটি আসি, এসে দেখি আমার কাকা মারা গেছে। তখন আমরা নিচে নেমে রিস্কার তলায় ছিল, সেখান থেকে জলের মধ্যে টেনে বের করে অনেক কষ্ট করে বের করা হয়, বের করে রাস্তায় রাখা হয়। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এই যে রাস্তাটা ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা যে কোনো ব্যারিকেড নেই, কোনো কিছু নেই, যে এই যে মানুষটা মারা গেল, এর ব্যবস্থা আমরা চাই যে কন্ট্রাক্টর এখানে আসুক, বিডিও এসডিও আসুক, এসে এটা দেখুক, তদন্ত করুক, তার ব্যবস্থা করুক। মৃত ব্যক্তির নাম সুকুমার বিশ্বাস, বয়স আনুমানিক 50 বছর। ইঞ্জিন ভ্যান চালিয়ে কোনো রকমে সংসার চালাতো সে। এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, কালভার্ট তৈরি কন্ট্রাক্টরের গাফিলতির জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও পরবর্তীকালে ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ ব্লকের বিডিও এসে তদন্ত এবং ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। ঠিক এরকম একজন মানে যে পাশেই গ্রাম, ও ডেলি এখান থেকে যাওয়া আসা করে, মানে ভুল করে কি করে ওই একটা ডাইভার্সন রোড ছিল সেটাকে না গিয়ে সোজা গিয়ে এখানে পড়ে একটা দুর্ঘটনা ঘটেছে। খুবই প্যাথেটিক ব্যাপার। এখন মানে যে অবরোধ করে রেখেছে কেন, কি চাইছে তারা? পরিবারজন তো খুব গরিব, তারা একটা কম্পেনসেশনের ব্যাপারটা ওরা ডিমান্ড করছে। তা আমি পিডাব্লিউডির সঙ্গে কথা বলেছি, সোমবার দিন আমরা পিডাব্লিউডির সঙ্গে পরিবারজনের সঙ্গে একসঙ্গে বসে আমরা একটা যাতে কম্পেনসেশন কিছু একটা করা যায় সেটা আমরা অবশ্যই ব্যবস্থা করবো, পিডাব্লিউডি অ্যাসিওর করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।